দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ফের ধর্ষণের অভিযোগ, ঘটনাস্থল এবারও পশ্চিম মেদিনীপুর। দিন কয়েক আগে পিংলার প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে। আর এবার ঘটনাস্থল পিংলার পাশেই দেবরা। যদিও নির্যাতিতা নাবালিকার বাড়ি পিংলা এলাকাতেই, তবে দশম শ্রেণীর ছাত্রী নাবালিকা থাকত ডেবরা ব্লকের 4 নম্বর খানা মোহন অঞ্চলের একটি গ্রামে নিজের মামার বাড়িতে। সেখান থেকেই সে পড়াশোনা করত। অভিযোগ, রবিবার বিকেলে মামাবাড়ির লোকজনদের অনুপস্থিতিতে ঘরে ঢুকে ওই নাবালিকাকে ধর্ষণ করে এলাকারই এক যুবক। অভিযুক্ত যুবকের নাম মঙ্গল মান্ডি। মেয়েটির দিদিমা অভিযোগ, বিকেলে কাজ থেকে ফিরে বাড়িতে ঢুকে দেখে নাতনি রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। পরে ঘটনা জানতে পেরে এলাকায় পৌঁছন ডেবরা থানার পুলিশ আধিকারিকেরা। নাবালিকার দিদিমা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করে, তবে অভিযুক্ত যুবক পলাতক। পুলিশ তার সন্ধান চালাচ্ছে। এদিকে সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে পুলিশের তরফে। ঘটনা তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। বাচ্চা মেয়ে কাজকর্ম করছিল, তো এরকম পাশের একটা ছেলে, তা সেও বিবাহিত, তো এরকম মানে কুকর্ম কর্ম করেছে, এই ছেলেটিকে ধর্ষণ করেছে জোরে জবরদস্তি। হ্যাঁ, এটাই সে ছেলেটার জন্য খুব কঠোরতম শাস্তি হোক, এটাই আমরা চাই। এসে দেখো মেয়েটা নাকি মানে বেড়াতে যাচ্ছে আর কি, মেয়েটাকে জিজ্ঞেস করলে তোর এরকম হলো কী করে? তো মেয়েটা তখন বলছে যে ওই ছেলেটা এরকম করছে, দাদু এরকম করছে। কী নাম? মঙ্গল মান্ডি। দিয়ে ডাক্তার কাছে যখন নিয়ে যাচ্ছে, তো গ্রামে অনেকে জিজ্ঞেস করছে যে মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছিস, বলছে জ্বর হচ্ছে। তখন কিন্তু বলেনি যে মেয়েটাকে রেপ করা হচ্ছে। দিয়ে ডাক্তার ঘর নিয়েছে, ডাক্তার বলছে আমি ধরবো নি, তোমরা নিয়ে যাও হাসপাতালে। দিয়ে আসে, দিয়ে তার আজকে আমরা জানিনি, ওদের বাড়ি তো একটু দূরের দিকে। আজকে 10:30 পুলিশ গাড়ি আসে, যে আমি কিসের পুলিশ ঢুকলো, কেন গাড়ি ঢুকলো, চল দেখি দেখি। যখন এসে দেখি না মেয়েটাকে নিয়ে চলে গেছে। আপনারা কি চাইছি? ছেলেটা শাস্তি হোক। পশ্চিমবঙ্গে মহামারীর আকার ধারণ করছে, তার কারণ যেখানে মুখ্যমন্ত্রী সাপোর্ট করে ধর্ষকদের, পুলিশ প্রশাসন সাপোর্ট করে, তৃণমূল যারা আছে প্রশাসনে যারা আছে সেই দল সাপোর্ট করে এবং ধর্ষকদেরকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে সেখানে তো এরকম মহামারীর আকার ধারণ করবেই। প্রত্যেকটা জায়গায় হচ্ছে, অনেকে তৃণমূলের ভয়ে বলতে ভয় পাচ্ছে না, লুকিয়ে যাচ্ছে, এবং কিছু কিছু জন সাহস করে তাও থানার মধ্যে আসছে এবং সেগুলোকে লুকানো হচ্ছে। আজকে ডেবরার যে ঘটনা আমরা শোনার পরে এলাম, এখনও পর্যন্ত লুকানো হচ্ছে পুরো ঘটনাটা। ওসির সাথে দেখা করতে এলাম, ওসি চলে গেলেন, কোথায় যিনি ধর্ষিতা হয়েছেন বাচ্চা মেয়ে তাকে কোথায় রাখা হয়েছে এখনও কোনো খোঁজ পাচ্ছি না, কে কী করলো ঘটনাটা তারও কোনো খোঁজ পাচ্ছি না। তবে আমরা লেগে আছি এবং আমরা তার বাড়িতেও যাচ্ছি, আমরা এই ঘটনাটা ধামাচাপা হতে দেবো না। এরকম ধরনের একটা মহামারীর আকার ধারণ করছে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে ধর্ষকদের সাপোর্ট করে, যেখানে পুলিশ প্রশাসন ধর্ষকদেরকে বাঁচানোর চেষ্টা করে, সেখানে তো এরকম মহামারীর আকার ধারণ করবেই। এখন পুরো পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, এটা একটা মহামারীর আকার নিয়েছে এবং এটা আরও বাড়বে যদি এই সরকার টিকে থাকে। এই সরকার যদি থাকে তাহলে আরও এটা বাড়বে। ডেবরা থেকে সন্দীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।